সুপ্রিয় দর্শক, ভিগো প্রেজেন্স সরবত সমাহার অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি পুষ্টিবিদ ইশরাত জাহান। রমজানের পুরোটা মাস জুড়ে ছিলাম আমি, চেষ্টা করেছি প্রতিটি পর্বে স্বাস্থ্যকর একটি সরবত রেসিপি উপহার দেবার জন্য। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে করে দেখাবো মিক্সড ফ্রুটস শেক। মিক্সড ফ্রুট শেক করতে যা যা লাগছে: চিনি, ড্রাগন ফল, বেদানা, পাকা আম, মাল্টা, পানি ও ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম। প্রথমেই আমরা ভিগো ব্লেন্ডার নেব এবং এখানে প্রথমে ড্রাগন দিয়ে দিচ্ছি। একটি মাঝারি ড্রাগনের চার ভাগের এক ভাগ আমরা নিচ্ছি। আনার নিয়ে নিব। পাকা আম আছে, পাকা আমও নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। মালটাটা অল্প নিব, চার ভাগের এক ভাগ সমান, এবং ভ্যানিলা আইসক্রিম। তিন স্কুপ নিয়ে নিলাম। চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, যেহেতু আমাদের আইসক্রিমে একটা মিষ্টি আছে এবং অন্যান্য ফলেও মিষ্টি আছে, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করতে চলে যাব। তৈরি হয়ে গেল আমাদের মিক্স ফ্রুট শেক। পরিবেশন করব। গ্লাস নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো। একটা স্ট্র দিয়ে দিব এখানে সাথে। একটি আমব্রেলা। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মিক্স ফ্রুটস শেক। কেমন লাগলো? খেতে নিশ্চয়ই ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। মিক্স ফ্রুট শেকে আমরা কিন্তু বিভিন্ন কালারের ফল ব্যবহার করার চেষ্টা করেছি দর্শক, কারণ এখানে সাদা কালার ছিল। বিভিন্ন কালারে কিন্তু বিভিন্ন রঙের পুষ্টি থাকে এবং পুষ্টিবিদ হিসেবে আমি বলি যে প্রতিদিনের খাবারে অন্তত পাঁচ রঙের সমারোহ থাকা খুব জরুরি। যেমন সাদা রং এখানে আমরা ব্যবহার করেছি ড্রাগন ফল, এটা কিন্তু আমাদের কোলেস্ট্রল লেভেল কমাতে সাহায্য করে। লাল রং ছিল, লাল রং কিন্তু আমাদের আয়রন বা হচ্ছে হিমোগ্লোবিনের অভাব যেটা আছে সেটা পূরণ করে। কমলা বা হলুদ রঙের ফল ছিল, যা আমাদের ভিটামিন এ এবং ভিটামিনের চাহিদা পূরণ করে। তাহলে বুঝতেই পাচ্ছেন এই শেকটি কত বেশি পুষ্টি সমৃদ্ধ। দর্শক, ভিগো সরবত সমাহার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। চেষ্টা করেছি পুরো রমজান মাস জুড়ে স্বাস্থ্যকর কিছু রেসিপি উপহার দেবার জন্য। আশা করছি উপকারে এসেছে। শুধু রমজানে ভালো থাকলেই কিন্তু চলবে না, ভালো থাকতে হবে বছর জুড়ে। তাই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে হলে আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক।